হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আমরা চলে আসলাম ঢাকা ফার্ম গেট। দেখি এদিকে সবজির বাজারে শীতকালীন শাক সবজি, বিভিন্ন ধরনের ভেজিটেবল বর্তমান বাজার কত টাকা বিক্রি করছে। আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? সুমন ভাই, ফার্মগেট থেকে বলছেন তাই না? আচ্ছা, আমরা একটু আপনার সবজিগুলোর আইডিয়া জানবো। হ্যাঁ, কত করে সবজিগুলো বিক্রি করছেন আজ? এখন তো শীতকাল, শীতের মধ্যে। আচ্ছা সুমন ভাই, তো বলেন তো, লাউটা কত করে দিছিলেন আজকের বাজারে? লাউ 50 টাকা আজকের বাজারে। লাউ দাম এখন কম না বেশি? একটু বেশি তাই না? শীতকালে তো একটু লাউ বেশি চলে। আচ্ছা, আর এই এটা কি শসা তাই না? শসাটা কত করে দিছিলেন? শসা 40 টাকা। আর গাজর? গাজরের কেজি 60 টাকা। গাজরটার দাম একটু কমছে তাই না? আমরা ভিডিও করছিলাম তখন দামটা বেশি ছিল, এখন দামটা কমছে। আচ্ছা, আর পেঁপেটা কত করে দিয়েছিলেন ভাইজান? পেঁপে 30 টাকা। আচ্ছা, আর টমেটোটা? আচ্ছা, এইটা 80 টাকা আর এইটা 100 টাকা। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোর দুইটা কালার, যার কারণে একটা দাম একটু বেশি, একটা দাম কম। আচ্ছা, আর আলুটা কত করে দিয়েছিলেন ভাইজান? আলু 30। আর পেঁয়াজ? পেঁয়াজের কেজি 80 টাকা। পেঁয়াজটার দাম একটু বাড়ছে তাই না? আচ্ছা, এই কাঁচা টমেটোটা কত করে দিয়েছিলেন ভাইয়া? কাঁচা টমেটো 40 টাকা, এখনো পাকে না। এটা তো আমাদের দেশি তাই না? না, ইন্ডিয়ান দেশি। আচ্ছা, আর বেগুনগুলো কত করে দিয়েছিলেন? সাদা বেগুনটা, কালা বেগুনটা, লম্বা বেগুনটা? আচ্ছা দর্শক, এখানে যতগুলো বেগুন দেখতে পাচ্ছেন যে আপনারা, সমস্ত বেগুনগুলো 40 টাকা বিক্রি করছে। বেগুনের বাজার একটু দাম কম, আগের তুলনায় দাম একটু কম। আচ্ছা, আর এইটা কি ক্যাপসিকাম তাই না ভাইজান? ক্যাপসিকাম কত করে? মাত্র 30 টাকা পিস। ক্যাপসিকামের দামও তো কমছে। আচ্ছা, আর এই এটা কত? 150 টাকা ভাইয়া? 150 কেজি 40 টাকা। আচ্ছা, আর এই সরাটার কেজি? সরাও 40। আর ইয়া নতুন আলুটা কত দিছে? নতুন আলু? নতুন আলু 40 টাকা। দর্শক, নতুন আলুর দাম একটু কমছে আগের তুলনায়, আগের ভিডিওতে 50 টাকা 60 টাকা ছিল। আচ্ছা যাই হোক, আর এটা কি সুমন ভাই? মটরশুঁটি কত করে দিছিলেন? মটরশুঁটি 120 টাকা। মটরশুঁটি মানুষের চাহিদা কিরকম? অল্প, এই জন্য একটু দা আনানো কম তাই না? আচ্ছা, আর এটা 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 হচ্ছে মানে কি, পটল? পটল কত করে দিয়েছেন সুমন ভাই? দর্শক যাই হোক, এখানে পুলিশের কণ্ডকাণ্ড দেখছেন। এখানে মূলত বাজারটা ফার্ম গেটে বসে না, যার কারণে এখানে মালামালগুলো সবগুলো ফালাই দিছে। যাই হোক ফ্রেন্ড, কোনো একটা সমস্যার কারণে ভিডিওটা মিস করলাম বা ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারলাম না, কারণ এখানে পুলিশের অনেক বাধা ছিল। ফার্মগেট এখানে সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে আক্রমণ করছিল পুলিশরা। এর আগে একবার না বলে গেছে যে আপনারা সবাই দোকানপাট বন্ধ করে রাখবেন, যার কারণে দোকানপাটগুলো আর ব্যবসায়ীরা আবার রিপ্লাই করে আবার খুলছিল। এই কারণে এখানে দেখতে পাচ্ছি যে কাঁচা বাজারে অনেকগুলো লাথি দিয়ে ফালিয়ে দিয়েছিল, বারো মালামাল ক্ষয়ক্ষতি করছিল এদিকে, আর ওদিকে এদিকে, আর ওই যে পুলিশের গাড়িটা দেখতে পাচ্ছেন যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।